গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমার অ্যাকচুয়ালি এখন ইন্টারনেটটা একটু প্রবলেম করছে, তো যার জন্য আমি লগ ইন করেছিলাম, তো একটা মিটিংয়ের মাঝখান থেকে আমার মানে নেটটা চলে গেল। সেই জন্য আমি ভাবলাম যে আজকে ইভিনিংয়ে খাওয়ার মতো একটা কিছু চট করে বানিয়ে ফেলি, যতক্ষণ আমার নেটটা আবার ফিরে আসে অ্যান্ড আই রেজুম মাই ওয়ার্ক। তো কি বানাবো ভাবতে ভাবতে মনে পড়লো আমাদের ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল আর পাস্তা আছে আমার কাছে, পেনে পাস্তা আছে, তো মনে হলো পেনে পাস্তাই করে ফেলি। আমার কাছে চিংড়ি মাছ আছে আর আছে হচ্ছে এই যে কর্ন, তো পাস্তা, চিংড়ি মাছ, সুইট কর্ন, গার্লিক, চিলি আর অলিভ অয়েল। তো দিও, অলিভ অয়েল খুব কম আছে এখানে, আশা করছি হয়ে যাবে এটাতে। আমার বাড়িতে অলিভ অয়েল কেনা আছে কিন্তু এই বাড়িতে এইটুকুই আছে, দেখা যাক, মানে আশা করছি হয়ে যাবে, না হলে পরে একটু সাদা তেল দিয়ে দেবো। তো এই দিয়ে আমার চট করে রেসিপিটা বানিয়ে ফেলবো। আর এখানে দেখো আমি অলরেডি পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দেব। আর এই হচ্ছে চিংড়ি মাছ যেটা জল দিয়ে রেখেছি, ছাড়লে পরে একটুখানি হালকা সতে করে নেব। আমি ভাবছি চিংড়ি মাছটা সতে করব নাকি একটুখানি সেদ্ধ করে নেব, হয়তো সেদ্ধ করে নিলে বেটার হবে, দিয়ে তারপরে সতে করতে পারি, যাই হোক সেটা দেখি। বাট যেটাই করি একটু টুকরো টুকরো করে দেবো চিংড়ি মাছগুলো, কারণ মোটামুটি একটু বড় সাইজেরই চাপড়া চিংড়ি ছিল এগুলো। আর এদিকে কর্নটাকেও সেদ্ধ করতে হবে আর রসুন কাটতে হবে, ফলে অনেকগুলো কাজ আছে। তো চলো ঝটপট আমি কাজটাকে এগোই। তো আমার সব ইনগ্রেডিয়েন্টস মোটামুটি রেডি। এখানে পাস্তা অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে সুইট কর্ন যেটাও জাস্ট এমনি সেদ্ধ করা, এইখানে বাদাম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছি, এটাকে আমি হালকা রোস্ট করব। আর এটা তো অলিভ অয়েল দেখিয়েছি তোমাদের আগে। এখানে একটা ছোট পেঁয়াজ কুচি করা আছে, এইটা হচ্ছে চিংড়ি মাছ সেদ্ধ করে টুকরো করে কাটা, এটাকে আমি হালকা ভাজবো। কুচো করে কাটা লঙ্কা আর কুচো করে কাটা রসুন, এই আমার মেইন ইনগ্রেডিয়েন্টস। অনেকে এর মধ্যে বেল পেপার দেয় না, আমি বেল পেপার খেতে ভীষণ ভালোবাসি, অনেকেই পাস্তায় পছন্দ করে না বাট আমি প্রচণ্ড ভালোবাসি। আনফর্চুনেটলি আজকে বেল পেপার নেই তাই বেল পেপার দিতে পারলাম না। আর এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে চিংড়ির স্টকটা, এটা আমাকে ফেলে দিতে হবে কারণ আমার আর কিছু বানানোর নেই। তোমরা যদি এর সাথে ধরো ইটালিয়ান ডিশ, এর সাথে যদি তোমরা স্যুপ বানাতে চাও, সে তোমার কাছে কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, এসব দিয়ে তুমি একটা সি ফুড স্যুপ বানাতে চাও, তাহলে পরে কিন্তু এই স্টকটাকে তোমরা ইউজ করতে পারো। যাই হোক, আমার কড়াইটা আমি গরম বসিয়েছিলাম কারণ কড়াইটায় হালকা জল ছিল। এবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি, তো এখানে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি, বাদামগুলোকে আমি হালকা রোস্ট করে নেব, খুব বেশি পোড়ানো নয়, একদম গ্যাস একদম কমানো আছে, জাস্ট একটুখানি শক্ত করার জন্য হালকা এগুলোকে রোস্ট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়েছি অলিভ অয়েল, অলিভ অয়েল আমার মনে হচ্ছে পরে আরেকটু লাগবে, তো অলিভ অয়েল আর নেই, তার মধ্যে সাদা তেলই দিতে হবে, কিছু করার নেই, বাট এই রেসিপিটায় অলিভ অয়েলটাই ভালো যায়। এর মধ্যে আমি রসুনের কুচিগুলো দিয়ে নিয়েছি, হালকা করে এটাকে আমি ভেজে নেব প্রথমে, তারপরে এর মধ্যে আমি অ্যাড করব চিংড়িটা, দিয়ে চিংড়িটাও ভাজবো। দেখো রসুনগুলো লাল হয়ে আসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছটা। রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলের মধ্যে রসুনের, এটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমার কর্নটা। আচ্ছা দেখো, এর মধ্যে এই চিংড়িটা একটু হালকা ভাজা হয়েছে, তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি আমার কর্ন, গ্যাসটাকে হালকা বাড়াবো। আর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা দেওয়ার আগে বুঝতেই পারছো তেল ভীষণ কমে এসছে, তাই আমি এর মধ্যে সামান্য একটু সাদা তেলও অ্যাড করব। তেল অ্যাড করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার আগেই তার মধ্যে আমি দেব আমার কুচো করে রাখা লঙ্কা, লঙ্কাটা এতই কুচো কুচো করে কাটা ঝালটা এমনিতেই বেরিয়েই যাবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, আমি যখন পাস্তা সেদ্ধ করেছি তখন তার মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম,
যখন চিংড়ি মাছটা সেদ্ধ করেছি তখনও তার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, বাট এখানে আমি যখন ভাজছি চিংড়ি মাছের নুনটা একটু কম হয়েছিল, আসলে জল সেদ্ধ তো ওই স্টকটাতে কিছুটা নুন থেকে গেছে, ওই জন্য আমি এই ভাজাটার সময় আরও কিছুটা নুন দিয়েছি। পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আমার লঙ্কা কুচি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আমি খুব বেশি ঝাল করবো না, বাট এবার এটা তোমাদের মানে চয়েস অনুযায়ী আর কি, কে কেমন ঝাল খাবে সেই অনুযায়ী এটা দেবে। এর মধ্যে আমি পাস্তাটাকে এবার দিয়ে দেব। আমি পাস্তা দিয়ে দিয়েছি, প্রথমে এক লেয়ার পাস্তা দিয়েছিলাম, দিয়ে সেটাকে এই নিচের ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা বাদাম কুচি। এবার তার উপরে আমি আরও এক লেয়ার পাস্তা দিয়েছি, আর এর মধ্যে আমি আবার দেবো হচ্ছে একটু বাদাম কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো, তাহলে পরেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। সো আমার পাস্তা রেডি, এরকম দেখতে হয়েছে, যখন খাবো তখন বলবো যে কেমন খেতে হলো, আর রাদার খাওয়ার ফিডব্যাকটা আমি না দিয়ে যারা বাড়িতে আর সবাই খাবে তাদের থেকে ফিডব্যাকটা নেব, তাহলে তোমরা মানে একদম আনবায়াসড একটা ফিডব্যাক পাবে। তোমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অরিগ্যানো, যেটা যে কোনো ইটালিয়ান ডিশের মানে ইটস কাইন্ড অফ মাস্ট হ্যাভ, অরিগ্যানো আর হার্ব। আমি ইনফ্যাক্ট দিতেই ভুলে গেছিলাম, তো নামাবার জাস্ট আগে আমার মনে হচ্ছে আরে অরিগ্যানো দিয়ে নিতে, তারপর ওর মধ্যে অরিগ্যানো স্প্রিঙ্কল করে দিয়েছি। তো খেতে কেমন হয়েছে তার রিভিউটা প্রথমে দেবে অরবিন্দ, তারপরে দেবে আমার বাবা। ওভার টু অরবিন্দ, কেমন হয়েছে খেতে? গপগপিও খাচ্ছে তো, বর বলেছে খেতে খারাপ হয়নি, দেখি এবার বাবা কি বলে। বাবা এদিকে এসো, বাবা ফিডব্যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে, গজা এখান দিয়ে উকি মারছে, গড়িয়ে গড়িয়ে আসছে, দেখো ওই দেখো দিতে। তোমাদের খাওয়া দাওয়ার পর্ব তো কমপ্লিট, এখন বাজে 8টা, আর আমার মাকে নিয়ে অরবিন্দ গেছে, মায়ের দাঁতটা মনে হয় আজকেই তোলা হবে, মায়ের সুগার টেস্ট হয়েছে, সুগার নর্মাল এসছে, তো দাঁত তুলতে কোনো অসুবিধা নেই। আর আমার মেয়েটাও একটুখানি ঘুমিয়ে পড়েছে, ও হালকা ফর্মুলা মিল্ক খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে, একটু পরে যখন উঠবে তখন ওকে আবার ডিনার করাবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করব তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো এই রেসিপিটা, এবং তোমরা যদি কখনো বানাও তাহলে পরে কেমন খেতে লাগলো অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।